এটা হেলদি আছে আর এটা হেলদি আছে। আসসালামু আলাইকুম, আমি রিতা বলছি। নতুন এক ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো আজ কদিন ধরে মেঘলা আকাশ, সেই সাথে বৃষ্টিও হচ্ছে, আর মনে হলো যে এখন যেহেতু সবজি লাগানোর সিজন, তো আমি টুকিটাকি করে সব লাগাচ্ছি। তো আজ আমি লাগাবো যে বেগুন গাছ, আমি যে চারা করেছিলাম সেটা আমি এখন লাগাবো, যেহেতু আজকে আবহাওয়াটা এই মেঘলা আকাশ। তো এই আবহাওয়ায় গাছ লাগানোর মোক্ষম সময়, তো আমিও এই সময়টা হাতছাড়া করি নাই। আমি তিনটা পটে লাগাবো হচ্ছে বেগুন গাছ, অলরেডি একটা লাগিয়ে ফেলেছি, তো আমি মোট চারটা বেগুন গাছ করবো। তাই তিনটা আমি এখন এখানে পট রেখে দিয়েছি। এইখান থেকে গাছ আমি বাছাই করব যে কোনটা ভালো আছে, সেই ভালো গাছগুলা দেখে আমি গাছ লাগিয়ে ফেলব। তো এখান থেকে আমার মনে হচ্ছে যে এইটা হেলদি আছে আর এইটা হেলদি আছে। তো এখন আমি এই গাছগুলো নিয়ে যাব, এইটা লাগাবো আমি, আর এইটা আর ওইখান থেকে একটা নিব। তো নিয়ে যাই এটা, দুই হচ্ছে আমি গাছটা বের করে ফেলেছি, এই পাশে রাখি। এইবার এটা আমি একটু গর্ত করে নিই হালকা, এবার লাগিয়ে ফেলি এটা। বিসমিল্লাহ, আশা করি ভালো হবে, কারণ মাটিটাও আমি এটা রিচ করেছি অনেক। এটা পুরো অর্গ্যানিকভাবে আমি এই মাটিটা রেডি করেছি। এই গোড়াতে একটু চাপ দিতে হবে যাতে এটা স্টেবল থাকে, বেশি না, জাস্ট হালকা করে চাপ দিচ্ছি, দিয়ে এটা একটু ই করে দিই, কারণ যে বাতাস হচ্ছে নচে করে একটানো হয়ে গেল। এইবার এটা হচ্ছে লাগাবো, এবার এটা দিচ্ছি, এটা লাগিয়ে তো এলাম, এটা একটু চাপ দিয়ে দিই যাতে ইয়ে না হয়। তো এই হচ্ছে আমার তিনটা বেগুন গাছ আমি লাগিয়েছি, এইটা এইটা এইটা, আর সেই সাথে আমি দুটো আমার পুঁইশাক গাছ একটু বড় হয়েছে, তো আমি এই দুটো লাগিয়ে দিয়েছি। তো কে মা, স্যান্ডেল পরে আসো, স্যান্ডেল পরে আসো সোনা, হ্যাঁ আসছি। তো এটা লাগিয়ে রেখেছি, এই হচ্ছে আজকের আমার চারা, বেগুনের চারা লাগানো, বা আমি অন্যান্য যে সবজি চারা লাগিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।